ওই সব দাড়িপল্লাওয়ালা লোকদের ওদের ধ্বংস ওই পরিমাপ যন্ত্রের অধিকারী ওদের ধ্বংস তারা যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন পরিপূর্ণভাবে নেয় আর যখন তারা মেপে দেয় তখন মাপে কম দেয় আমাদের পাপাচার যেখানে যত বেশি শিক্ষিত মানুষ পাপাচার সেখানে তত বেশি আহাদা আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে যুব সংঘ সোনামানি সংগঠন মানুষকে আল্লামুখী করার জন্য এই যাবতীয় পাপাচার থেকে যাবতীয় অবৈধতা থেকে যাবতীয় সীমালঙ্গন থেকে ফিরিয়ে

عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله وعن عبد الله بن عمر رضي الله عنه قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم وأعوذ بالله أن تدركهن لم تظهر الفاحشة في قوم قط حتى يعلموا حتى يعلنوا بها إلا فاشفهم فيهم الطاعون বল আউজাউলাতি লামতাকুন মজাফি হাদিস হিম আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদি যুবসংঘ রংপুর পশ্চিম সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক তাবলিগি ইজতেমা মহতারাম সভাপতি ভাই পরিচালক সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ উপস্থিত সদীবৃন্দ আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মহাতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা আল্লাহর দরবারে আবারও সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল আসাল্লাম আমাদের জন্য পরকালীন জীবনে মুক্তির যে দিক নির্দেশনা রেখে গেছেন আমরা সেটা আমাদের সার্বিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি যে রসুল আমাদের জন্যই আদর্শ রেখে গেছেন আমরা তার প্রতি দূরত পেশ করি আল্লাহমসাল্ল আলহি সদিমণ্ডলী আপনাদের সামনে আয়াতলাওয়াত করেছি সূরা ইউনুসের সাতাশ নম্বর আয়াতের বিশেষ। এবং রাসূলুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লামের মুখনিস্রিত অসংখ্য বাণী থেকে সুনানে ইবনু মাজার চার হাজার সাত এই হাদিসটির অংশবিশেষ আমি আপনাদের সামনে পেশ করেছি এরপর ভিত্তি করেই আজকের আলোচনা আমরা শেষ করার চেষ্টা করব মাতফিকিল্লা ফিকিরাবিল্লা আলিহি তাল তু আমরা সবাই জানি যে আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলিহ ইসালাম আদম আলিহ ইসলাম থেকে শুরু করে কামাত পর্যন্ত যত মানুষ এ পৃথিবীতে আসবে এবং যারা অতীত হয়ে গেছেন আমরা যারা এখনো বর্তমানে বেঁচে আছি প্রত্যেকের দিক নির্দেশনার জন্য প্রত্যেকের হেদায়তের জন্য আল্লাহবুল্লা আলমে যুগে যুগে এক একজন করে রাসুল পাঠিয়েছিলেন নবী পাঠিয়েছিলেন সেই নবী রাসুলগণ কিন্তু সেই কমকে তারা বিভিন্নভাবে আল্লাহর বিধান মেনে চলার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছিলেন তাদের তাদের সামনে তার দাওয়াতকে তিনি স্পষ্ট করেছিলেন তাদেরকে বিভিন্নভাবে তিনি সতর্ক করেছিলেন কিন্তু এরপরও দেখা যায় সেই কম কিন্তু সতর্ক হয়নি যথাযথভাবে ফলে তাদের উপর কিন্তু একাধারে মানে একবারে এমন কোনো আজব গজব আল্লাহর পক্ষ থেকে এসেছে যাতে তারা সমূলে বিনাশ হয়ে গেছে ইমানদার দু একজন মানুষ ব্যতীত বা অল্প কিছু সংখ্যক মানুষ ব্যতীত আমরা দেখ জানতে পারি অধিকাংশই তারা কিন্তু একসাথে ধ্বংস হয়ে গেছে সেক্ষেত্রে উম্মতে মুহাম্মাদি ব্যতিক্রম কারণ রাসুল সাল্লা সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার উম্মতকে একসাথে ধ্বংস করে দিও না তো সেজন্য রাসুলের এই দোয়ার ফজিলতে আজকে কিন্তু আমরা একসাথে যদিও বিভিন্ন সময় আমাদের উপরে এই আজাব গজব আসছে তারপর কিন্তু সারা বিশ্বের মানুষ একসাথে ধ্বংস হয়ে যাচ্ছে না শুধু আল্লাহ রসুল সাল্লামের দেওয়ার কারণে কিন্তু বিগত জীবনে বা বিগত জাতিগুলি তারা বিভিন্ন কারণে তারা কিন্তু ধ্বংস হয়েছে সেখান থেকে আমাদের শিক্ষণীয় আছে পবিত্র কোরআনে ছয়টি জাতির কথা আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেছেন যাদের পাপাচারের কারণে তারা ধ্বংস হয়েছে আমরা সেগুলি পর্যায়ক্রমে খুব সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করব তো তার আগে আমরা আমাদের বিষয়গুলি আমরা দেখে নিই যে আমাদের দেশে আমরা কি করছি বা কি কারণে রসুল সাল্লাহ আলহাম আমাদের উপরে শাস্তি আসতে পারে এই বিষয়গুলি তিনি বললেন আল্লাহ বলছেন অল্লা জিনা কাসাবসাইয়াদ নিশ্চয়ই যারা পাপ কাজ করে যারা মন্দ কাজ করে যাজা ও জাজাউ সয়াতিহা তাদের পরিণাম হচ্ছে তাদের প্রতিদান হচ্ছে তার পাপের সম অর্থাৎ যে পাপটা সে করবে সেই পরিমাণ সে শাস্তি পাবে আবদুল্লাহ অমর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন হে মহাজের সম্প্রদায় পাঁচটি বিষয় তোমাদের উপর আপত্তিতে হবে কিন্তু আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন সেগুলি সেগুলির সম্মুখীন তোমরা না হও তার মধ্যে প্রথম হলো লাম তাজহারিল ফাহে শা তুফি কৌমিন যদি কোনো সম্প্রদায়ের মধ্যে কোনো অশ্লীলতা বৃদ্ধি পায় হাত্তা ইউলুহা এমনকি প্রকাশ্যে তারা এই অশ্লীলতা করে জেনাবে বিচার এগুলি যদি করে তাহলে কি হবে এল্লা ফাফিহিম তাহলে তাদের উপরে প্লেগ বা এই জাতীয় কোনো মহামারী তাদের উপর আপত্তিতে হবে আউজা ফি আসলা ফিহিম আল্লা মাজাউ এবং এমন কোনো দুরারোগ্য বেধি তাদের মধ্যে এসে আপতিত হবে যা তাদের অতীত হয়ে যাওয়া মানুষের মধ্যে ছিল না যে কংগুলি তাদের থেকে চলে গেছে যে মানব সম্প্রদায় চলে গেছে তাদের মধ্যে এটার নাম কখনো শোনা যায়নি এমন কোনো রোগ ছিল না এই ধরনের দুরারোগ্য বেদিয়ে এসে তার মধ্যে আপতিত হবে কি কারণে যদি অশ্লীলতা বৃদ্ধি পায় এবং প্রকাশ্যে মানুষ অশ্লীলতা করে আজকে কি আমাদের দেশে অশ্লীলতা নেই আছে তো আপনি যদি এখন এই আপনাদের পাশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান ওর ক্যাম্পাসে যদি ঘুরতে যান তাহলে দেখবেন অশ্লীলতা কাকেবারে কত প্রকার কী কি দেখতে পাবেন শুধু এখানে নয় মানে এটা তো আমাদের দেশের একটা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটার কথা বলছি আমরা তাহলে বাংলাদেশে এরকম সরকারি বেসরকারি মিলে বাউন্নটার বেশি একশো একশতাধিক মানে শতাধিক একশোর বেশি প্রতিষ্ঠান আছে বিশ্ববিদ্যালয় শুধু বেসরকারি বাউন্নটা শুরু করে বাউন্নটা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় যোগ করলে প্রায় একশোর উপরে বিশ্ববিদ্যালয় আছে যেখানে এই ধরনের ঘটনা ঘটে তো একজন মানুষ সে উচ্চশিক্ষিত হওয়ার পরে যদি এই ফাহেসা কাজে অশ্লীল কাজে লিপ্ত হয় তাহলে যারা লেখাপড়া জানে না তাদের অবস্থাটা কি হবে তাহলে এই ধরেন এই করোনা এই মহামারী এই যে এই যে ক্যান্সার এই কি বলে বি ভাইরাস এগুলি যেগুলি আমাদের সামনে হচ্ছে এইডস হচ্ছে এগুলি কি কারণে এই কারণেই তো হচ্ছে তাই না তাহলে কি সাবধান হওয়া উচিত কিনা এমন এমন বেধি যা আমাদের পূর্বপুরুষ কখনো তো নামই শুনেনি এগুলি আমাদের সামনে এখন এসে উপস্থিত হচ্ছে একটি ছোট্ট জীবাণু করোনা দেখা যায় না এমনকি মাইক্রোস্কোপেও দেখতে কষ্ট হয় সেইটা এসে এসে আজকে সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে কি কারণে আজকে পৃথিবীর সর্বত্র দেখেন অশ্লীলতা বিরাজ মানে সয়লাভ চলছে অশ্লীলতার এই কারণে আল্লাহ রবল আলমিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন এটা হলো এক নম্বর দুই নম্বর রসুল সাল্লা সাল্লাম বলছেন ওয়ালা মিয়ান কুসুল মিকা মিকিয়ানা ওয়াল মিসান ইল্লা ও ফিজু বেসিন যদি তারা মাপে ওজনে কম দেয় তাহলে তাদের উপরে কি নেমে আসবে দুর্ভিক্ষ নেমে আসবে দেখেন আমাদের দেশে এক সময় একটা উচ্চটা উদাহরণ বলি আমাদের দেশে সময় দেখতাম যে আমাদের বাপদাদারা সেই সময় জমিতে আমন ধান রোপণ করত এই আমন ধান রোপণ করে চলে আসে আর কিন্তু সারও দেওয়া লাগে না বিষও দেওয়া লাগে না ওষুধও দেওয়া লাগে না কিচ্ছু দেওয়া লাগে না শুধু আগাছাটা নিড়ে নিতে হয় একবার বা দুবার সময় মতো আমাদের দেশে অগ্রহায়ণ মাসে অথবা আউশ ধানগুলি ভাদ্র মাসে কাটা হতো তাতে দেখা যেত এই বিঘা প্রতি পনেরো থেকে বিশ মন ধান পাওয়া যেত একেবারে সলিড কোনো খরচ নাই বলতে গেলে তেমন কোনো খরচ নাই শেষ লাগছে না সার লাগছে না ওষুধ লাগছে না কিছু লাগছে না কিন্তু এই অল্প দিনের ব্যবধানে আমরা দেখছি সেই পরিমাণ জমিতে এখন প্রায় চল্লিশ পঞ্চাশ মন কোনো কোনো ক্ষেত্রে ধান হয় শুধু ধানের কথা বলি কিন্তু দেখেন এই ডাবল হওয়ার পরেও আপনার আবাদের কৃষি খরচ কত বহু খরচ মানে দেখা যায় যে একজন চাষের কোনো লাভই হয় না তারপরে জমি আছে করতে হয় পরে এখন এই যে মানে দুর্ভিক্ষ বলা হয় খাদ্যের অভাব তাই না খাদ্যের অভাবটা দুর্ভিক্ষ এখন আমাদের দেশে খাদ্য আছে কিন্তু তারপরও সব মানুষ কিন্তু খেতে পায় না আপনি যদি ছিয়াত্তরের মনন্তনের কথা স্মরণ করেন তাহলে সে সময়ের পরিস্থিতি এখন নাই তবে সে সময় একটা জিনিস ছিল মানুষ একজনে খেতে পেলে আর একজন সহযোগিতা পেত তাই না একজনে ভাত পাক করছে আরেকজনে ভাতের মাড় খেয়েও বেঁচে আছে এরকম নজির আমাদের আশপাশেই আছে একজন ভাত পাক করছে তার কাছে ভাত পায়নি কিন্তু সে যা অপশিষ্ট রেখেছে সেটা কেউ কিন্তু মানুষ জীবন করেছে সেসব আজকের জীবনে আজকের এতটুকু সহযোগিতা মানুষ করে না ও না খাই পড়ে যাক তাতে আমার কি তাই না তাহলে ওই মনন্তরটা ছিল সবার উপরে আর এখন মনন্তর হচ্ছে এক একজন মানে বিশেষ গোষ্ঠী বা বিশেষ ব্যক্তির উপরে কারণ কিন্তু একটাই দেখেন আমাদের দেশে এই যে গত বছর গত এই টার্মের আগে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো প্রথমে তাই না এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে তখন প্রধান ছিলেন ফখরুদ্দিন সাহেব সে সময় আমরা দেখছি নামি দামি বিশিষ্ট কোম্পানি একবারে নামি দামি কোম্পানি নাম বললে বলা যাবে ছোট্ট একটা জিনিস একশো গ্রামের একটা দুধের প্যাকেট একশো গ্রাম ওজন তার মধ্যে বিশ গ্রামই নাই বুঝতে পারলেন তাহলে যদি একশো গ্রাম দেয় তাতে কি তার লাভ হবে না অবশ্যই লাভ হবে কিন্তু এরপরেও একশো গ্রামের একটা প্যাকেটকে প্যাকেটে আশি গ্রাম কম দিয়ে গ্রাহককে ঠকাচ্ছে তাহলে ওজনও কম দিচ্ছে না এইভাবে করে আমাদের দেশে যারা বেশি নামি দামি তারা বেশি মানুষকে ঠকায় তাহলে ওজনও কম দিচ্ছে ও মাপে কম দিচ্ছে পরিমাপে কম দিচ্ছে দেখা যায় বিভিন্ন জায়গায় আপনি কাপড় কিনতে যাবেন একটা হলো ওজন আর একটা হল পরিমাপ কাপড় তো ওজন করে না এটা মেপে দেয় মিটার হোক বা গজ হোক যেভাবে হোক মেপে দেবে মেপে দিতে গিয়ে ফিতাটা এমনভাবে ঠেলা দেবে যে মনে হচ্ছে এক কোজি দিয়েছে কিন্তু দুই গ্রা কমে যাবে এভাবে করে আমাদের দেশে এই ওজনে কম দেওয়া মাপে কম দেওয়াটা কিন্তু দিচ্ছে ফলে আমাদের দেশে বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন সব জাতির উপর না হলেও এলাকা ভিত্তিক এই দুর্ভিক্ষ কিন্তু হচ্ছে তিন নাম্বারে আসালাম বলছেন সামা আর যদি কোনো সম্প্রদায় তাদের জাকাত দিতে অস্বীকার করে তাহলে কি হবে তাদের উপরে খরা আসবে অর্থাৎ অনাবৃষ্টি আসবে তাদের উপরে কোনো বৃষ্টি বর্ষিত হবে না রাসুল বলছেন যদি তাদের মধ্যে চতুষ পর্যন্ত না থাকতো তাহলে আল্লাহির আল্লাহ তাদের উপরে কোনো বৃষ্টি বর্ষণ করতেন না আমাদের দেশে এই পাপটা এটা হয় কি না হয় না তাহলে মানুষের সম্পদ আছে কিন্তু জাকাত দেবে না মানুষের টাকা পয়সা আছে নিজে বড় হচ্ছে কিন্তু অন্যকে সহযোগিতা করবে না জমিতে ফসল আগে যেখানে দশ মন হতো এখন সেখানে বিশ মন হচ্ছে তারপরও কিন্তু ওষর দেবে না তাহলে এটাকে অন্যায় নয় এটা অবশ্যই অন্যায় এই পাপের কারণে কি বলছে আল্লাহ রসুল বলছেন যে বৃষ্টিপাত হবে না যদি আমাদের দেশে এই চতুষবন জন্তু না থাকতো তাহলে আল্লাহ অনাবৃষ্টি দিয়ে খরা দিয়ে আমাদেরকে শেষ করে দিতেন তাহলে এই চতুষ্পদ জন্তুর কারণে আজকে কিন্তু আমাদেরকে বৃষ্টি দেওয়া হচ্ছে আমরা একসময় বলতাম যে সড়োরিপুর দেশ আজকে কি আমাদের এই ছয়টা ঋতু আছে ঋতু আছে সড় ঋতুর আর আমরা এখন বলতে পারছি না এখন দুই তিনটা কমে গিয়ে আমাদের এখন তিনটা ঋতু আছে দেখা যায় বা দুইটা আছে অধিকাংশ সময় আমাদের এখানে গরম থাকে অধিকাংশ সময় আমাদের এখানে বৃষ্টি থাকে তাহলে আমরা যে তিনটা ছয়টা বলতাম আগে সে ছয়টা কিন্তু আজকে নাই তাহলে এই শাস্তিগুলি আমাদের উপর কেন আসছে আমাদের অপরাধের কারণে আমাদের পাপের কারণে এরপর আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ওয়ালাম ইয়ান কুসু আহাদ আল্লাহ ও আহাদা রসুল হি আদু ওয়াম মিন গাই রহিম বা ফি যদি তারা আল্লাহ রবুল আলমিনের সাথে কৃত ওয়াধা এবং রসুলের সাথে কৃত ওয়াধা যদি তারা ভঙ্গ করে এটাকে যদি পূরণ না করে তাহলে তাদের বাহির থেকে এমন কোন শত্রু পাঠিয়ে দিবেন যা যে শত্রুরা তাদের হাতে যা আছে সেটা ছিনিয়ে নিয়ে যাবে আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ সেটা কি প্রাকৃতিক গ্যাস তাই না এই প্রাকৃতিক গ্যাস দেখেন আমরা পাচ্ছি কয় পার্সেন্ট আর যারা গ্যাস উত্তোলন করে দিচ্ছে উত্তোলনের নাম করে একভাবে এক একটা নিচে সচককে আর একটা নিচে চুরি করে তাই না তাহলে আমাদের সম্পদ তারা নিয়ে যাচ্ছে এরকম শুধু এক এক সময় নয় বিভিন্ন সময় এভাবে আমাদের সম্পদ আমাদের হাত থেকে চলে যাচ্ছে তাই না আজকেও আমাদের দেশে আমরা ছায়া সরকারের অধীনে চলি বুঝতে না ছায়া সরকারের অধীনে চলি দেখা যায় প্রশাসন আছে পুলিশ বাহিনী আছে রক্ষক আছে সবই আছে সবই ঠিক আছে কিন্তু তারা তাদের জায়গায় কাজ করছে স্বাধীনভাবে কেউ কাজ করতে পারছে না তাই না একজন মানে চেন অফ কমান্ড আগে যেটা ছিল এখন তা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় না ধরেন আপনি এটা অনুষ্ঠান করবেন এসপি আপনাকে অনুমতি দিয়েছে থানার ওসি বলছে না আমার কাছে অনুমতির পত্র আসে না আমি অনুমতি দিতে পারবো না তাহলে এটা কি কমান্ড হলো হলো না কিন্তু আরে যদি অনুমতি দিয়ে দেয় তাহলে বড় ভাইয়ের কাছে কিসের ও তো এমনি দিয়ে দিবে এখন কিন্তু এটা হচ্ছে সুতরাং এটা এই কারণে আমাদের এই অপরাধের কারণে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে ওয়াদা করেছি কি ওই সময় করেছে আলাস্ত রব্বিকুম আমি কি তোমাদের প্রতিপালক নই তখন আমরা কি বললাম কহলু বালা শাহিদ না হ্যাঁ আমরা বলেছি যে হ্যাঁ আল্লাহ তুমি আমাদের প্রতিপালক আমরা সাক্ষ্য দিচ্ছি আজকে দুনিয়াতে এসে আল্লাহ কিসের রব ওগুলি সব আমরা ভুলে গেছি আজকে আমরা বলছি জনগণের সব ক্ষমতার উৎস তাই না তাহলে কি করে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে আমরা তাদের সাথে কৃত ওয়াদাটাকে আমরা ভঙ্গ করছি সুতরাং শাস্তি আমাদের উপর আসতেই হবে এরপরে রসুল সাল আলহ্লাম তিনি আরো বলছেন আর তারা যদি আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ যে কেতাব বিধান নাজিল করেছেন সেই অনুযায়ী যদি তারা তাদের নেতারা দেশটাকে পরিচালনা না করে তাহলে কী হবে তাদের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন সমস্যা ফেতনা সৃষ্টি করে দেবেন আমাদের দেশে আল্লাহর বিধান অনুযায়ী কি পরিচালিত হয় হয় না তাহলে আমাদেরকে সাবধান হওয়া উচিত না যারা যে পর্যায়ে দায়িত্বশীল আছেন যারা যে পর্যায়ের নেতা আছেন তাদের সাবধান হওয়া উচিত যে যে কোনো সময় এই আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধান অনুযায়ী দেশ পরিচালনা না করার কারণে যে কোনো সময় আল্লাহ আজব গজব পাঠাতে পারেন অবশ্যই পারেন তাই না সুতরাং আমাদের প্রত্যেকের সাবধান হওয়া দরকার আমরা যে যেখানে আছি যে যতটুকু পারি তার ততটুকু সামর্থ্য দিয়ে আমাদের দায়িত্বশীলদেরকে বোঝানো তাদেরকে হকে পথে ফিরিয়ে নিয়ে আসা তাদেরকে উপদেশ দেওয়া তাদেরকে নসিহাত করা যাতে করে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানগুলি নিজেরা মেনে চলেন এবং দেশেও এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন এই চেষ্টা এই প্রচেষ্টা এই দায়িত্ব আমাদের সকলের সুতরাং এই কাজ আমাদের করা দরকার আনাস রাজি আল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন ইজা ইস্তাহাল্লা তুমতি খামসান যখন আমার উম্মত পাঁচটি বিষয়কে বৈধ করে নেবে হালাল করে নেবে ফালাই হিমুদ্মার তাদের উপর ধ্বংস এসে হবে এক ইজা তালা আন যখন তাদের মধ্যে বেশি বেশি করে লানত করা অভিশাপ দেওয়া এটা বৃদ্ধি পাবে এখন একজনে একজনে দেখলেই বলে যে তোর ধ্বংস হোক অম কিছু হোক এই হোক আল্লাহ যেন তোর অমঙ্গল করো এইগুলো আমরা বলি না এগুলো কিন্তু লানত দেখেন বিশ্বাস করে যারা রাজনৈতিক দল আছে বিশেষ করে যারা রাজনৈতিক দল আছে তারা দেখবেন যে নিজের গুণগানটাই বেশি গায় সবাই নিজের গুণগান গায় কিন্তু নিজের যে কিছু দোষ আছে সেটা আর বলার চেষ্টা করে না সেটা আর মনে করার চেষ্টা করে না বরং একে অপরের ধ্বংস কামনা করে এই জিনিসটা আমাদের জন্য ক্ষতিকর এটা যখনই আসবে তখন আমাদের উপরে শাস্তি আপতিত হতে পারে আমাদের উপর ধ্বংস আসতে পারে দুই নম্বর ওয়াশারিবুল হুমোর যখন তারা বেশি করে মদ পান করবে আমাদের দেশের মত মদ খায় না সরকারিভাবে অনুমতি দেওয়া আছে কিছু কিছু প্রতিষ্ঠান যে তারা মাদ বিয়ার এগুলি বিক্রি করবে দেশি এবং বিদেশি অনুমতি আছে আর আপনার যেগুলি সফট ড্রিঙ্কের নাম করে আমাদের দেশে খাওয়া হয় এটা তো হয়ই তাই না কোমল পানীয় বলে অনেক কিছু আছে অ্যালকোহল অন্তত আপনার ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আছে সেটাও কোমল পানীয় বলে আমাদের দেশে চালিয়ে দেওয়া হচ্ছে তাহলে নাম আছে মদ কিন্তু মদ উল্লেখ না করে অন্য কিছু নাম দিয়ে ওটাকে চালিয়ে দেওয়া হচ্ছে সমাজে মানুষ খাচ্ছে দে সে খাচ্ছে সুতরাং এটা যখন বৃদ্ধি পাবে তখন আমাদের উপরে শাস্তি আসবে মত কাকে বলে রাসুল্লাহ সাল্লাম বলছেন মা আসকারা কাসিরহু ফা কালিলুহু হারাম যার বেশি খেলে মাদকতা আসে তার কম খাওয়াটাও হারাম কুল্লু মুসকিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারামুন প্রত্যেক নেশাদার বস্তুই হচ্ছে মদ আর প্রত্যেক মাদক মাদক এটা হারাম তাহলে বিড়ি সিগারেট গুল জর্দা তামাক এগুলিতে কি মাদকতা আসে না আসে তো কম হইলেও আসবে আমি খাই না ধরেন আমাকে যদি আপনি জোর করে একটা সিগারেটের দুই টান দিতে বলেন যে না খেলে তোর খবর আছে তাহলে কি আমি দুই টান দিয়েই ওখানে শুয়ে যাব তাই না আবার একজন মানুষ একটু খায় একটু খায় একটু খেতে খেতে আস্তে 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 অভ্যস্ত হয় এমন নেশা হয় না খেয়ে তিন দিন থাকতে পারবে কিন্তু বিড়ি না খেয়ে থাকতে পারবে না আবার এই কথাও বলে ভাই সকালে যদি সিগারেটে টান না দেয় তাহলে পায়খানাই হবে না তাহলে দেশের ডাক্তারগুলি কি আছে বেকার এত ওষুধ মানুষ তৈরি করে রেখেছে কি কারণে ও ওষুধ খাবে না ও বিড়ি সিগারেট খেয়েই মরবে যাই হোক এই বৃদ্ধি পাচ্ছে আমাদের সমাজে সুতরাং এ কারণে আমাদের দেশের শাস্তি অবশ্যই আসবে ওয়ালাবিসুল হারির যখন তারা রেশমি বস্ত্র পরিধান করবে রেশমি বস্ত্র কারা আমাদের আমাদের মেয়েদের জন্য রেশমি বস্ত্র হালাল কিন্তু পুরুষের জন্য হারাম কিন্তু ঈদের সময় আপনি দেখবেন যে অধিকাংশ মানুষ বড়লোক লোক যারা তারা তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে পাঞ্জাবি পরিধান করে পাঞ্জাবি কিসেছে এটা রেশমের রেশমের পাঞ্জাবি পরিচর যদিও বলো এটা সিল্কের সিল্ক মানে তো রেশম তাই না এই রেশমের মধ্যে কোনোটা মিক্সড আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে এই সিল্কের পাঞ্জাবি পরে সালাদ আদায় করতে আসছে হারাম বস্ত্র পরিধান করে সালাদ আদায় করতে আসছে সালাদ হবে হবে না এই জুমার সময় অনেকে আসে আজকে রেশমি বস্ত্রের এই প্রচলন চলছে রেশমি বস্ত্রের আর একটা খারাপ দিক আছে খারাপ দিক হলো যেটা সাধারণত অধিকাংশ ক্ষেত্রে পাতলা হয় যদি মেয়েরা পরে তাহলে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি দেখা যাবে বেশি অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যদি দেখা যায় তাহলে তার গোনা হবে নাকি তার নেকি হবে গোনা হবে তাহলে মেয়েরা যদিও পরে তাকে শালীনতার মধ্যে ভদ্রতার মধ্যে তাকে পর্দা মধ্যে স্বামীর সামনে পড়বে মাহারামের সামনে পড়বে তাই না বাইরে তো পড়বে না যদি এটা হয় তাহলে তাদের উপরে এই শাস্তি আসবে ওয়াখিজুল খয়ান আর যদি তারা গান বাজনাকে ধারণ করে দেখেন এই যে মোবাইলে এখন আমরা কি প্রচার করছি আলোচনা প্রচার করছি তাই না কিন্তু এই মোবাইলে আলোচনা বাদ দিয়ে আপনি তো অন্য কিছুই শুনতে পারেন একটা একবারে পপ সঙ্গীত শুরু করে দেবে এইগুলি করলে এই অনুষ্ঠান যদি আমাদের দেশে আপনি কনসার্ট করেন ওপেন ফিল্ডে পুলিশের অনুমতি লাগবে না ওই পুলিশের ও সিসে আইসা মোর বড়ো সেয়ারটা বসে যাবে অনুমতি লাগবে না আর যদি বলেন যে ভাই আমি এখানে একটা ওয়াজ মাহফিল করবো তখন আমার অনুমতি ডিসির কাছে যাও এসপির কাছে যাও কত কিছু যাও ওখানে যাও অনুমতি আগে নিয়ে আসো তারপরে তোমার অনুষ্ঠান তাই না আবার মাইকও বাজানো যাবে না নির্দিষ্ট সময় দশটা পর্যন্ত সময় আর যদি কনসার্ট হয় ফজর হয়ে যাবে কোন জায়গা দিয়ে কোনো খবর নাই ওখানে হয় নে কী জালে তাহলে আমাদের দেশে এগুলি বেশি চলছে যদিও করোনা এই সময়টাতে কিছুটা কিছুটা কম কিন্তু তারপরও কি থেমে আছে থেমে নাই দেখবেন যদি বিয়ের অনুষ্ঠান হয় দেখবেন যদি পহেলা বৈশাখ হয় দেখবেন থার্টি ফার্স্ট নাই চলে গেল তাই না রুগী থাক আর মরা মানুষ থাক কোনো ব্যাপার নাই চলছে পাঁচ নম্বর হল ওয়াক্তা ফর রিজাল্ট বিন ওয়ান ওয়ার নিসা যখন মানুষ পুরুষের সাথে পুরুষকে যথেষ্ট মনে করবে নারীর জন্য নারীকে যথেষ্ট মনে করবে মানে যখন তারা সমকামী হবে আজকে আমেরিকা ব্রিটেন ফ্রান্স বিভিন্ন দেশে আজকে এটাকে অনুমোদিত করা হচ্ছে অনুমতি দেওয়া হচ্ছে তাহলে এইডস ওয়ার হবে না বাপের হবে নাকি ও যখন এই কাজ করছে সমকাম করছে তখন এইডস তো আগে হতে হবে তাই না সুতরাং ওরই আগে বলা ভাইরাস হতে হবে আর না হলে যারা বৈধ স্থান ব্যবহার করে যারা এই অবাধ যৌনাচার করে না দেখেন তো তার কয়েকজনের এইডস আছে সুতরাং ধ্বংস হতেই হবে অবশ্যই হবে যখন আল্লাহ রাইনের বিরুদ্ধে যাবে শুধু মন্ডলী আমাদের এই পাপাচারের কারণেই আমাদের উপরে নেমে এসেছে এই শাস্তিগুলি বিগত যে কমগুলি ধ্বংস হয়েছে তাদেরও এরকম বড় বড় গোনা ছিল যে গোনাগুলির কারণে তারাও নিঃশ্বাস হয়ে গেছে আমরা হয়তো বেশি সময় পাবো না কিন্তু সংক্ষেপে দু একটা বলবো আমরা আল্লাহ রবুল আলমী সেখানে উল্লেখ করেছেন প্রথমত ধরেন কমে নুহা তাই না নুহা আলাহ ইসলামের জাতি এই পৃথিবীতে যখন এই যে শিরকের এই মূর্তি পূজার এই গোনাটা চালু হয় তাদের মধ্যে নুহা আলাইসলামের জাতির মধ্যে প্রথমেই তারা এই শিরকি কাজটা তারা জারি করেছিল চালু করেছিল আর এই সাথে তারা মূর্তি পূজা করত সহি বুখারিতে এই হাদিসটা আছে দীর্ঘ হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে তাদের মধ্যে পাঁচজন সৎকর্মশীল মানুষ ছিল প্রসিদ্ধ থাকে না আমাদের দেশে এরকম আছে এই প্রসিদ্ধ মানুষগুলি যখন মারা যায় তখন তারা তাদের শায়তান এসে প্ররোচনা দিল আর তোমাদের এইসব মানুষগুলির যদি তোমরা মূর্তি তৈরি করে রাখো তাহলে এ তোমাদের মনোযোগ আসবে এভাবে শয়তান তাকে প্ররোচনা দিল যখন এই জাতিগুলি মারা গেলো এই সমস্ত লোক মারা গেল তখন তাদের পূর্ব তাদের পরবর্তী প্রজন্ম যখন আসলো তখন তারা চিন্তা করলো ও আমাদের পূর্বপুরুষ তারা তো এদেরকে দেবতা হিসেবে পূজা করতো তাহলে আমরাও তাই করি এই তারা শুরু করে শেরকের এই প্রচলন তাদের থেকে শুরু হয় আল্লাহ রবুল আলমিন বলছেন আলী আমি নুহা আলাই তার জাতির কাছে প্রেরণ করেছিলাম এই জন্য যে তুমি তোমার কংকে সাবধান করো যে ওই দিন আসার পূর্বে যেই দিন তাদের উপরে শাস্তি আপদিত হবে যদি তারা সতর্ক না হয় তাহলে অবশ্যই তাদের উপরে শাস্তি আসবে তখন নুয়ে এসে বললেন হে আমার সম্প্রদায় আমি তোমাদেরকে স্পষ্ট সতর্ককারী আনেবদুল্লাহ আনে বদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো আর আমার আনুগত্য করো আল্লাহকে ভয় করো আমার আনুগত্য করো তাহলে আল্লাহ কি করবেন ইয়াফিউল্লা কুম্মের নুনবিকুম ইয়াফির কুমীর আজ রাজাল মুসাম্মা আল্লাহ তোমাদেরকে তোমাদের ক্ষমা করে দেবেন তোমাদের গোনাগুলিকে মাফ করে দেবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত একটা সময় পর্যন্ত তোমাদেরকে জীবিত রাখবেন এর না আজাল্লা হিজা লাই ওয়াখারুল্লাহ উকুনতুম তা আলমুল যখন নির্দিষ্ট সময় চলে আসবে তখন কিন্তু আর আল্লাহ এক সেকেন্ডও দেরি করবেন না যদি তোমরা এই বিষয়টা জানতে তাহলে কতই না ভালো হতো যদি তোমরা জান ন আলাইসাল্লাম তাদেরকে দিনে রাত্রে সবসময় তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তারা কি করেছে তারা তারে দাওয়াত শুনেনি আল্লাহ বলছেন ক্বালা রাব্বি ইন্নী দা'ুতু ক্বওমী লাইলা ওয়া ফলাম ইযিদহুম দুআই ইল্লা ফিরারা হে আল্লাহ আমি আমার জাতিকে দিনে রাত্রে সবসময় আমি তাদেরকে দাওয়াত দিয়েছি কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নী বৃদ্ধি করেছে ওয়াইন্নমা কুল্লাম ওয়াইন্নমা কুল্লাম দা'ুতুহু আমি যখন তাদেরকে দাওয়াত দিয়েছি তখন তারা জাআলু আসাবিয়াহুম ফিয়া দারিহিম তারা তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়েছে যাতে আমার দাওয়াত তাদের কানে না যায় ফলে আল্লাহ রবুল আল কে করছেন নোহ এই দিনে রাত্রে সাড়ে নয়শো বছর তাদেরকে দাওয়াত দিয়েছে এমনকি তিনি বলছেন আমি দিনেও দিয়েছি রাত্রেও দিয়েছি কিন্তু তারা দাওয়াত শোনে নেই তারা পালিয়ে গেছে ফলে নোহা সালাম তাদের জন্য বদোয়া করলেন কি বদা করলেন ওকাল উল্লাহ তাদার মিনাল আরজ মিনাল আল্লাহ এই দুনিয়াতে কাফেরদের কোনো সম্প্রদায় তুমি আর জি রাখো না কারণ যদি তুমি তাদের ঘর দুয়ার এগুলি জীবিত রাখো তাদের বংশকে তুমি জীবিত রাখো তাহলে তারা শুধু কাফের সম্প্রদায়েরই বৃদ্ধি করবে সুতরাং তুমি তাদেরকে ধ্বংস করে দাও ফলে আল্লাহ রবুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিলেন কিভাবে বিশাল বন্যা দিয়ে আপনারা দেখেছেন এই যে দুই উনিশশো সাতানব্বই আটানব্বই আপনাদের এখানে হয়েছে কিনা আমি জানি না উনিশশো সাতানব্বই আটানব্বই বন্যা হয়েছে এরপরে আপনারা শরণাতীতকালে দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ বন্যা হয়েছে দুই হাজার সাতে এবং দুই হাজার আটে একটা হলো আইলা আর একটা হলো সিডার হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়ে গেছে বছরের পর বছর সেখানে পানিবদ্ধতা তৈরি হয়েছে এমনকি এখনও আছে আইলার সে প্রভাব এখনও সেখানে লবণাক্ত পানি এখনও যায়নি তার দূর থেকে বহু দূর থেকে এসে তাদেরকে পানি নিয়ে খেতে হয় এই আজব গজব যদি আমাদের উপর আসতো তাহলে অবস্থাটা কী হতো দেখেন একটা অংশে আল্লাহ রবুল আলমিন আমাদের দেশের একটা অংশে দিয়ে আমাদেরকে সাবধান করেছেন যে দেখো মানুষ আল্লাহ যেহেতু ওই এলাকায় দিয়েছে তোমার এলাকায়ও পারেন আপনাদের এলাকায় হয় না এই যে বিভিন্ন নদী ভাঙ্গনে দেখেন এক এক পাড়ের মানুষগুলি তার একেবারে নিঃস্ব হয়ে যায় সব ভেঙে চুরে একবারে চোপ চলে যায় তাহলে আল্লাহ যদি করেন তাহলে তিনি পারেন সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে নৈহের জাতিকে আল্লাহ রবুল আলমী যেমন একেবারে ধ্বংস করে দিয়েছিলেন আমাদেরকেও আল্লাহ রব্বুল আলমীন চাইলে একেবারে ধ্বংস করে দিতে পারেন সেজন্য আমাদের করণীয় হবে আমাদের এই পাপ কাজগুলি থেকে আমাদেরকে বিরত থাকা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আজকে আমাদের পাপাচার যেখানে যত বেশি শিক্ষিত মানুষ পাপাচার সেখানে তত বেশি দেখেন আমরা হাসতে খেলতেও পাপ করি আমরা টাকা দিয়ে পাপ কিনি কীভাবে আপনার আমার ধরেন একটা শোকেজ বানিয়েছেন আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে একটা শোকেজ বানিয়েছেন আপনার প্রয়োজনে আপনার প্রয়োজনীয় জিনিস রাখবেন এখন শোকেজ যেহেতু সাজাতে হবে তখন সেখানে আপনি শোফিসও কিনে নিয়ে এসছেন কিসের এই হাতি ঘোড়া বানর এই বক পাখি কিনে নিয়ে এসছেন তাই না আচ্ছা বলেন তো এগুলি কারা কেনে এগুলি যারা মূর্তির পূজা করে তারাই তো কেনে আপনি যখন এই মূর্তিগুলি কিনে নিয়ে এসে আপনার শোকেজে রাখছেন তখন তো আপনি পাপি কিনে নিয়ে এসছেন ওটা তো শের আপনি কেন ওটা শোকেজে রাখবেন তাই না তাহলে আপনি টাকা দিয়ে পাপ না জাতি যদি তাদের ওই পূর্বপুরুষকে স্মরণ করার জন্য তাদের দেবতা হিসাবে তাদেরকে মান্য করার জন্য তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার আপনার ধ্বংস হতে পারে না অবশ্যই পারে আজকে আপনি শিক্ষিত মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হবে সেখানেও তিনটা পিলার আমরা সাজিয়ে দেব ওখানে নির্দিষ্ট দিনে আমরা ফুল দিচ্ছি নির্দিষ্ট দিনে আমরা মালা দিচ্ছি নির্দিষ্ট দিনে ওখানে আমরা অনেক কিছু করছি তাহলে এগুলো কি মূর্তি পূজা নয় এই মূর্তি পূজার কারণে আল্লাহ রবীন্দ্রের শাস্তি আমাদের উপর আসতে পারে সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে দুই জাতি হলো আদ। এই তারা তাদের নবীকে অস্বীকার করেছিল তারাও মূর্তি পূজা করতো এবং তারা আল্লাহ রবুল আলমিনের আজব গজবের কোন পরোয়া করতো না আর আল্লাহ কি করবো দেখা যাবে আমাদের দেশের মানুষেও আজকে এই রকম ধৃষ্টতা প্রদর্শন করে তাই না আমাদের দেশের দায়িত্বশীল বলে আরে করবে করোনা আমরা মোকাবেলা করব। প্রতিহত করব এই প্রতিহত করার ক্ষমতা কি মানুষের আছে নাই তাহলে আজ সম্প্রদায়ের লোকেরা যদি তার আল্লাহর সাথে দৃষ্টতা প্রদর্শন করতে পারে আমাদের সম্প্রদায়ের লোকেরাও যদি এই দৃষ্টতা প্রদর্শন করে তাহলে এই ধ্বংস আমাদের উপরেও আসতে পারে আজকে বাংলাদেশের কত শত হাজার হাজার মানুষ করোনায় মারা গেল কই পারলেন না তো আপনার টিকা দেওয়ার সাথে আল্লাহর শাস্তি যখন এসে যাবে পৃথিবীর কোনো শক্তি নাই যেকে বাঁচাতে পারে সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে আল্লাহ তাদের কথা স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে বলছেন ইলা হুদা আর আজ সম্প্রদায়ের তাদের ভাই হুদকে প্রেরণ করা হয়েছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর মাদাত করো আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে তোমরা গ্রহণ করো না তোমরা কি কিছুই বোঝো না আফলা তোমরা ভয় করবে না তার কমের লোকেরা কি বললো তোমাকে দেখছি তুমি খুব বোকালো আমরা তোমাকে দেখছি যে তুমি খুবই নির্ভদলো আর আমরা মনে করি যে তুমি হচ্ছে একটা মিথ্যাবাদী তুমি যা বলছো এগুলো কোনোদিন হবে না তাহলে এই ধৃষ্ট তারা প্রদর্শন করছে কার সাথে আল্লাহর নবীর সাথে আল্লাহর রসুলের সাথে ফলে তাদের উপরে শাস্তি নেমে আসলো আল্লাহ বলছেন দেখো তোমাদের উপর অবশ্যই আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে শাস্তি নেমে আসবে গজব নেমে আসবে দিল উনানি তোমরা কি আমার সাথে ঝগড়া করছো ফি আসমা যে বিষয়গুলি যে আল্লাহ যে নামগুলি তোমরা দিয়েছো দেবদেবীর সেগুলির বিষয়ে তোমরা কি আমার সাথে ঝগড়া করছো যদি তোমরা আমার সাথে ঝগড়া করে থাকো তাহলে তোমরা অপেক্ষা করো ওই দিন আসা পর্যন্ত যখন আল্লাহ রাবুল আলামীনের শাস্তি এসে তোমাদের উপরে আপতিত হবে সবশেষে আল্লাহ বললেন ফাং জেই না আল্লাহ না আল্লাহ রবুল আলামীন তার রহমতে হুদ সালামকে এবং তার সুপারে যারা ইমাননে ছিল তাদেরকে তিনি রক্ষা করলেন ওকতা না দাবীর আল্লাহী না কাজ দাবু আয়াতি ওয়ামাকানু মেন আর যারা আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল আমরা তাদের মূল্পটন করে দিলাম মানে কি তাদেরকে উল্টিয়ে দিয়েছে জনপদ উলটিয়ে দিয়ে তাদেরকে নিঃশেষ করে দিয়েছে কারণ তারা ইমান আনেনি আজকেও যদি আমরা কোরআন এবং হাদিসের উপর ইমান না আনি আমরা যদি কোরআন হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করি মিথ্যা প্রতিপন্ন দুইভাবে হতে পারে একটা হলো আমরা এটাকে বিশ্বাস করি কিন্তু আমল করি নেই অনুযায়ী এটাও মিথ্যা প্রতিপন্ন করা সামিল আর একটা হলো আদৌ এটা বিশ্বাস করি না আরে কবে চার দেড় হাজার বছর আগে নবী আসছিল কি না আসছিলো সেটা আমরা জানিও না বুঝিও না সেই বিধান এখন কি চলে নাকি ও গলি মানার দরকার নাই এই নাস্তিক মানুষও আমাদের সমাজে আছে সুতরাং আমাদের উপরে শাস্তি অবশ্যই আসতে পারে তিন নম্বর কম হচ্ছে কমে সামুদ সামুদ সম্প্রদায় তারা তাদের রাসুলকে অস্বীকার করেছিল আল্লাহ রবুল আলমিন তাদের সম্পর্কে বলছেন হা আমি সামুদ সম্প্রদায়ের কাছে সালেহকে প্রেরণ করেছিলাম তাদের ভাই সালেহকে প্রেরণ করেছিলাম সে এসে বলেছিল যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তিনি ছাড়া তোমাদের কোনো ইলা নাই তখন তারা বলল ইয়া সালে মার্জুয়ান কবুল হাজা আমরা তো তোমাকে একটা বিভ্রান্ত সৃষ্টিকারী দেখছি যদি তুমি এটা থেকে বিরত না হও তাহলে আমরা তোমাকে পাথর মেরে তোমাদেরকে নিঃশ্বাস করব তোমাকে নিঃশ্বাস করব। তারা আরো বলছে আমরা আমরা কি আমাদের পূর্বপুরুষ যে কাজগুলি করত। যাদের ইবাদত তাদের বাদ দিয়ে তোমার কথা দেখেন করতো এক শ্রেণীর লোক এই কথা বলে আর আমাদের পূর্বপুরুষ যেভাবে সালাচ্ছি আমাদের করেছে আমরা সেটা বাদ দিয়ে কি তোমাদেরটা মানবো তোমরা এসে কি তোমার নতুন কথা বলছো তাই না তাহলে তারাও যদি এখন যদি এগুলো জেনে স্পষ্ট কোরআন হাদিস জানার পরেও আমরা যদি বাপদাদার দোহাই দেই তাহলে তাদের মতো শাস্তি আমাদের উপর আসতে পারে না তাদের মতো শাস্তিও কিন্তু আমাদের উপর আসতে পারে সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে আমরা যেন অবশ্যই আল্লাহ এবং আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম লুত লুত আলাহ ইসলামের সম্প্রদায় একটা পাপ কাজ তারা জারি করেছিল সেটা কি বলেন তো আপনারা সমকামিতা এইটা তারা চারু করেছিল ন লুত আলাই তাদেরকে বললেন ওয়ানুতুন ইসকালি কওমিহ ইননকুম লা তা'তুনাল ফাহিশাতাম মা সাবাকতুম বিহা আরে আমার সম্প্রদায় তোমরা তো এমন একটা কাজ করছো যা তোমাদের পূর্বে ছিল না তোমাদের পূর্বের কোনো দুনিয়াতে তোমাদের পূর্বে কেউ কোনো দিনে এই কাজ করেনি ইননকুম লা তা'তুনার রিজালা ওয়া তাফতাউনা সবিলা তোমরা পুরুষের কাছে আসো মানে সমকামিতা করো আর কি করো তাফতাউনা সবিলা আর তোমরা ডাকাতি করো চিন্তাই করো আমাদের দেশে ডাকাতি হয় না আমাদের দেশেও ডাকাতি হয় আমাদের দেশের যে সমস্ত আবাসিক প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান বুঝতে পারলেন সেই সমস্ত আবাসিক সেতু শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে এই ঘটনাগুলি হয় লুতাল ইসালামের এই কমের এই ঘটনাগুলি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে হয় বিশেষ করে হারাপি প্রতিষ্ঠানের কৌমি মাদ্রাসা যেগুলি আছে হয়তো পেপার পত্রিকায় প্রকাশ হয় না কিন্তু ভিতরে ভিতরে খবর নিয়ে দেখবেন যে এখানকার অবস্থা অত্যন্ত খারাপ নাজুক এটা উল্লেখ করার মতো নয় রাসুল্লা সাল্লাইসাল্লাম এটা থেকে কঠিনভাবে তিনি সাবধান করেছেন লালসালাম বললেন যে দেখো তোমরা এমন এক কাজ করো যেটা পৃথিবীর কোনো মানুষ কখনো করে নেই তোমরা এই অভূতপূর্ব একটা কাজ তোমরা করছো এই পাপ থেকে তোমরা বিরত হও কিন্তু তারা কি বললো তারা বললো যে তুমি যদি এর থেকে ফিরে না আসো তাহলে অবশ্যই তোমাকে আমরা আমাদের দেশ থেকে তাড়িয়ে দিব ফলে আল্লাহ রব্লালামীন তাদেরকে শাস্তি দিলেন কীভাবে ফালাম্মা জা আমরুনা জা আলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আন্তরনা আলাইহা হিজারাতাম মিন্সি জিল ফলে তাদেরকে আমরা কি করলাম তাদের গ্রামের নিচের দিকটা উপরের দিকে দিয়ে দিলাম মানে উল্টাই দিলেন আল্লাহ আর তাদের উপরে পাথর বর্ষণ করলেন আল্লাহ আমাদের দেশেও যদি এই জিনিসগুলি চালু হয় তাহলে আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দেবেন এখন দেখেন রাস্তাঘাটে পথে বাসে ইস্টিমারে লঞ্চে এই চিন্তাই হয় না চিন্তাই হয় আবার ওই একটা আগে যে ফাহিসার কথা বলছিলাম মানে জেনাবে বিচার সেটা কি হয় না এই কয়েকদিন আগে বাসে ধর্ষণ হলো না তাহলে এই শাস্তি যদি আমরা নিজেরা বন্ধ করার চেষ্টা না করি আমাদের প্রশাসন যদি বন্ধ করার চেষ্টা না করে এভাবে যদি সচেতন না হয় তাহলে আমাদের উপরে শাস্তি আসতে পারে সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে সুদী মন্ডলী রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে মানুষ যদি ওজনে মাপে কম দেয় তাহলে তাদের উপর কি শাস্তি হবে দুর্ভিক্ষ হবে তাই না মাদায়েন সোহাইব আলাহ ইসলামের জাতি তাদেরকে বলা হতো আহলে মাদাইন এই আহলে মাদাইনের লোকেরা মাদাইন সম্প্রদায়েরা তারা কিন্তু মাপে ওজনে কম দিত কিন্তু নিজে যখন মেপে নিত তখন বেশি বেশি নিত ওয়াইলুল্লিল্লিন আল্লা দিন আলান্না আছে ইয়াস্তাউফুন ওই সব দাড়ি পল্লাওয়ালা লোকদের ওদের ধ্বংস ওই পরিমাপ যন্ত্রের অধিকারী ওদের ধ্বংস তারা যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন পরিপূর্ণভাবে নেয় আর যখন তারা মেপে দেয় তখন মাপে কম দেয় তাহলে আল্লাহ ওদের উদ্দেশ্যেই বলেছেন আমাদের দেশেও যারা আজকে ব্যবসায়ী আছেন তারা যদি মাপে কম দেন আর নেওয়ার সময় বেশি নেন অবশ্যই এই শাস্তি তাদের উপর আসবে ছত্রং আমাদেরকে সাবধান হতে হবে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইলা মাদিয়ানা খাফুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره قد جاءتكم بينه من ربكم فاقفوا الكيل হে আমার সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিন শুআইব আলাইহিস তার সম্প্রদায়ের নিকটে প্রেরণ করেছিলেন তিনি এসে বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো যিনি শা তোমাদের আর কোন উপাস্য নাই তোমাদের নিকটে তোমার প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা এসেছে সুতরাং ফাউফুল কাইলা তোমরা পরিমাপে পরিপূর্ণ দাও ওয়াল মিজানা ওজনেও তোমরা পরিপূর্ণ দাও ওয়ালা তাব হসন নাস আসিয়া আর তোমরা মানুষের কাছে অন্যায়ভাবে সিনিয়ে কোনো জিনিস নিয়ে নেব না ওলা তুফসিদুফিল আবদা ইসলাহিহা জমিনে সংশোধিত হওয়ার পর সংস্কার হওয়ার পর এখানে আর কোনো ফেতনা ফাসাদ তোমরা করো না মাপে কম দিলে ওজনে কম দিলে ফেতনা হয় না যদি কোনো মানুষ জানতে পারে তাকে ছেড়ে দেবে নাকি তাহলে ফেতনা হয় সুতরাং তোমরা জমিনের মা সংশোধিত হয়ে যাওয়ার পর তোমরা এখানে আর কোনো ফেতনা সৃষ্টি করো না তখন তারা বললো তাদের সম্প্রদায়ের লোকেরা কি করলো মিন কৌমিহি তার সম্প্রদায়ের যারা এই অহংকারী সম্প্রদায়ের যারা নেতা ছিল তারা তখন বলল লা জান্নাকা ইয়া সাহিদ হে স্যার তোমাদেরকে আমি অবশ্য অবশ্যই বের করে দেবো তো ওখান তাড়িয়ে দেবো বুঝতে পারলেন ভালো কথা যখন বলছে তখন আর এখানে থাকার কোনো সুযোগ নাই রসূলুল্লাহ সাল্লাম এসে তার সম্প্রদায়কে বললেন উলু লাই লাহুল্লাহ তুফলিফন তখন তার চাচাই তাকে বলল আলী হা তাদের আওতানাই মোহাম্মদ তোমার ধ্বংস হোক হে মোহাম্মদ এই জন্যই তুমি আমাদেরকে একত্রিত করেছ তোমার ধ্বংস হোক অথচ এই লোকটাই তার দাসী যখন এসে তাকে সুসংবাদ দিল যে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ জন্মগ্রহণ করেছে তখন সেই দাসী সোয়াইবাকে মুক্ত করে দেয় বলে একটা ঘটনা বর্ণিত আছে তো সেই লোকটা যখন তাকে ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে তখন সে রসুল সাল্লামের ধ্বংস কামনা করছে ফলে আল্লাহ রবুল আলমিন এই সম্প্রদায়কে একটা বিশাল বিশাল একটা নিনাদ দিয়ে বজ্র নিনাদ দিয়ে মানে প্রকাট আওয়াজ বিকট আওয়াজ এইটা দিয়ে তাদের নিঃশ্বাস করে দিলেন একবারে সবশেষে আসছে কমে ফেরাউন ফেরাউনের জাতেই আমাদের নিকটবর্তী আমাদের থেকে কয়েক হাজার বছর আগে তারা চলে গেছে যারা ছিল মুসাই আলাহামের কম তারা কি করত তারা অহংকার করতো রাসুল সাল্লাই এর সাথে বা সেই সময়ের রাসুলদের সাথেও তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করত। সেই সময় জাদুর প্রভাবটা ছিল আমরা সেটা জানি তাহলে সেই সময় আল্লাহ রবুল আলমিন তাদের কথা উল্লেখ করেছেন মুসা এবং হারুনকে আল্লাহ বলছেন ইজ হাবনা তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও সে অবাধ্যতা করেছে সে সীমালম্বন করেছে অন্য আছে হুয়া সে ওয়াস্তাক বারা এবং তার সৈন্য সামন্তরা তারা কি করেছে অহংকার করেছে প্রদর্শন করেছে ফিল এই দেশে বেগাই হক এই বিষয়ে তাদের কোনো অধিকার নাই অথচ তারা এই দত্ত প্রদান করেছে প্রদর্শন করেছে ফলে তুমি তাদের কাছে যাও কিন্তু যখন মুসা আলাইসাল্লাম তার কাছে দাওয়াত নিয়ে গেল তখন সে বলল যে ও তোমরা আমাদেরকে এখান থেকে বের করে দিয়ে নেতৃত্ব কর্তৃত্ব তোমরা ছিনিয়ে নিতে চাও এই জন্য তোমরা এসেছ না ফলে তারা বললো ঠিক আছে তোমার সাথে খোলা ময়দানে চ্যালেঞ্জ হবে আমরা আমাদের জাদুকরদের ডাকি তোমরাও আসো যখন মোসাই আলাহিসাল্লাম মর্যাদা দেখালেন বগল থেকে হাত নিয়ে যে বের করছে আর চকচক করে সেখান থেকে জ্যোতি বের হচ্ছে আর একটা কী দেখালেন লাঠি ভর দিয়ে হেঁটে গেছে এই লাঠিটা যখন ফেলে দিয়েছে তখন একবারে জীবন্ত সাপ হয়ে দৌড়াতে শুরু করেছে আবার যখন লাঠি ধরে ফেলেছে তখন লাঠি হয়ে গেছে তাহলে এই মজুদ যখন দেখাচ্ছে তো বলছে তো বড় জাদুকর এই আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিতে চায় ফলে তারা কী করলো জাদুকরদের ডেকে নিয়ে আসলো জাদুকররা এইবার মাঠে বিশাল দড়ি নিয়ে কাশিমাসি নিয়ে এগুলা সাপ বানাইলে একবার আসমান সম পরিমাণ আল্লাহ বললেন মোসে ভয় পাব না তোমার হাতে যে লাঠিটা আছে ছেড়ে দাও মোসে আল্লাহিসাম লাঠি ছেড়ে দিলেন আর ওসব সাপটা ধরে খেয়ে শেষ করে দিল আল্লাহর মহযার কাছে আল্লাহর শক্তির কাছে বান্দার কোনো কি চলে চলে না আজকে যারা আমরা আমাদের দেশে যারা আজকে অধ্য প্রদর্শন করেছে তারা তারাকে চেয়ে বেশি শক্তিশালী ছিল এখন কি আছে তাদের শক্তি বেশি অবশ্যই নয় স্মরণ করতে হবে সেই ধ্বংসপ্রাপ্ত ওই জাতিকে যারা তাদের এই অধ্যত্তের কারণে যারা তাদের এই পাপাচারের কারণে তারা সমলে বিনাশ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আল্লাহ তাদেরকে কি করলেন আল্লাহ বলছেন ওয়া জাওয়াস নাবি বানি ইসরাঈল আল বাহরা ফিরা ফিরাউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া আমি বনি ইসরাঈলকে নদী পার করে দিলাম তাদেরকে রক্ষা করে দিলাম পার করে দিলাম ফাতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু আর তাদের অনুসরণ করল ফিরাউন এবং তার সৈন্য সামন্ত অদ্যত্ত প্রদর্শন করে সীমালঙ্ঘন করে এবং শত্রু হিসাবে হাত্তা ইজা তা রাকা হাত্তা ইজা আদ রাকাহুল গর্ত এমনকি তাদেরকে এসে পানি তাদেরকে নিমজ্জিত করে দিল তাদেরকে ডুবিয়ে দিল তাদের সলিল সমাধি হলো তখন ফেরাউন বলছে আমি ওই রবের প্রতি ইমানেছি যার প্রতি ইসরাইল ইসরাইল ইমানে এনেছিল আল্লাহ তখন বললেন আল্লা আসেই তামিন পাবু তুমি এখন ইমান আনছো আর এর পূর্বে তুমি দুনিয়াতে অবাধ্যতা সৃষ্টি করেছিলে তুমি এর পূর্বে অবাধ্য ছিল তুমি কি এখনই মানাচ্ছ এই ছিল ধ্বংসপ্রাপ্ত ছয়টি যে জাতি পৃথিবীতে তারা একে একে এইভাবে তাদের পাপের কারণে ধ্বংস হয়ে গেছে আমরা যদি এই এই পাপাচারগুলি আমরা আমরা দুনিয়াতে জারি রাখি আমরা যদি এই পাপাচারগুলি আমাদের উপর অব্যাহত রাখি তাহলে আমাদের উপর এই ধ্বংস এসে যেতে পারে এই জন্য আমাদের সবাইকে সাবধান হওয়া দরকার আমাদের সবাইকে সচেতন হওয়া দরকার আমাদের সবাইকে সার্বিক পাপাচার এগুলি ছেড়ে দেওয়া দরকার আহলাদি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে যুব যুবসংঘ সোনামানি সংগঠন মানুষকে আল্লামুখী করার জন্য এই যাবতীয় পাপাচার থেকে যাবতীয় অবদ্ধতা থেকে যাবতীয় সীমালম্বন থেকে ফিরিয়ে কেবল আল্লাহ রুবুল আলমিনের বান্দা হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করে কাজ করে দেশে এবং বিদেশে সর্বত্র আজকে কাজ করছে সুতরাং আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাবো আমরা যেন আমাদের বিগত জীবনে যে পাপগুলি ঘটে গেছে যেগুলি এখন আমাদের মধ্যে আছে এগুলি যেন আমরা ছেড়ে দিই যারা এখনও পাপের নিমজিত আছে তাদেরকে যেন আমরা দাওয়াত দিয়ে ফিরিয়ে আনি যারা এখনও কোরআন হাদিসের সাথে অবাধ্যতা করছে আমরা যেন তাদেরকে কোরআন হাদিসের আমলের দিকে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তাই দাওয়াত দেওয়ার কারণে তারা যদি পাপ থেকে বিরত থাকে সম পরিমাণ সব আমরা পাবো তাই না সেই সাথে রসুল উল্লাহ দুনিয়া সাল্লাম ফিহা আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সকাল অথবা একটি বিকাল যদি ব্যয় করা যায় তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম হবে সুতরাং আমরা সেই চেষ্টাটা করবো আমরা যখনই সময় পাবো যার যেখানে যতটুকু সুযোগ আছে সেখানে আমরা ততটুকু দিনের কাজের জন্য মানুষকে দাওয়াত দেওয়ার জন্য মানুষকে হকার থেকে ফিরিয়ে আনার জন্য মানুষকে পাপাচার থেকে বিরত রাখার জন্য আমরা এই কাজগুলি করবো আমরা এই চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠান যে সমস্ত ভাইয়েরা আয়োজন করেছেন যারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমরা তাদের সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মাসিক আত্মারিকের পক্ষ থেকে এবং আত্মাহারিক অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং সবার জন্য দোয়া করছি আল্লাহ জানা কাল ক্যামাতের মাঠে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন আল্লাহ আকুল কৌলি হাজার সাইরুল মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত